नमस्कार हुगलि আজকেতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর বন্ধ বাজারহাটের মধ্যেই উদ্বোধন রিটেল চেইনের কোনো ওপেনিং হবে না হুশিয়ারি বিধায়কের মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বচসা তুলকালাম जखम अवसरप्राप्त बीएसएनएल दफ्तर कर्मी आसछे विस्तारित खबरे बंध बाजारहाट करोना ठेकाते कड़ा बंधेर निर्देशिका तार मध्येई उद्बोधन रिटेल चेनेर অন্যদিকে আগামী 30 তারিখ পর্যন্ত কোনো মলের উদ্বোধন হবে না হুশিয়ারি চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। করোনা ঠেকাতে চুচুড়ার কোদালিয়া এক এবং দু নম্বর পঞ্চায়েতের বাজার তৎসংলগ্ন জিটি রোডের দুপাশের দোকানপাট চার দিনব্যাপী বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সেই মতো মঙ্গলবার থেকে ওই এলাকার সমস্ত দোকানপাট ও বাজারহাট বন্ধ রাখা শুরু হয়েছে। চুচুড়া স্টেশন রোড, রবীন্দ্রনগর, হুগলির কৃষ্ণপুর বাজার সহ ওই সমস্ত জায়গায় থাকা জিটি রোডের দুপাশের সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়। আগামী তিন দিনও এই বাজারহাট সম্পূর্ণ বন্ধ থাকার কথা। কিন্তু বুধবার হুগলি মোড়ের কাছে নবনির্মিত মিলন সিনেমা হলে একটি সুবিশাল বেসরকারি রিটেল চেইন সংস্থার মল উদ্বোধন হওয়ার কথা। শহরের বিভিন্ন প্রান্তে যার প্রচারও চলছে জোর কদমে, কিন্তু প্রশাসনিক নির্দেশে যেই মার্কেট বন্ধ থাকার কথা সেখানে মল উদ্বোধন কি করে হতে পারে? রবীন্দ্রনগর সহ দুই পঞ্চায়েতের বন্ধ দোকানিরা এ নিয়ে এই সোমবার প্রশ্ন তোলেন। তাদের বক্তব্য, নিয়ম সকলের জন্যই সমান হওয়া উচিত। যারা নিউজ জানে সবাই দেখতে হয় পাবলিক, ঠিক আছে, যাদের জিনিসটা বন্ধ আমরা কিছু যাই না, এত দোকান না খুলতে পারে। এই আবার আমাদের যেমন করোনা ভাইরাসের জন্য জিনিসটা, এই জন্য আমাদের বাজার বাজার সব বন্ধ হয়েছে। একটা শপিং মল বড় কমপ্লেক্স কালকে চালু হতে উৎপন্ন হয়ে চলেছে, এই জিনিসটা আপনার বন্ধ করবেন না। এটা আপনার মিডিয়ার মাধ্যমে সকল সব চ্যানেলে প্রচার করুন, আমার কিছু বলার নেই। সবাই যাতে বাঁচে, জনসাধারণ যাতে বাঁচে, সেই জিনিসটা আমার চাই, আর কিছু চাই না। নিয়ম সকলের জন্য, হ্যাঁ, সকলের একটাই চাই, আমরা সকলের জন্য একটাই আমার নিয়ম চাই, সবার জন্য একটাই চাই, আমরা সেই জিনিসটাই করি। কি নাম তোমার? আমার নাম অঞ্জন বিশ্বাস। সবার জন্য তো সমান আইন করা উচিত ছিল, সবার জন্য আইন সমান, হ্যাঁ, ব্যাপারটা হলো এইটা আমাদের জনসাধারণের সবার জন্য আইন তো সমান হওয়ার কথা, কিন্তু এটা যে উৎপাদন হচ্ছে এটা কি করে হচ্ছে, একে প্রশাসন কি দেখতে পাচ্ছে না? নলডাঙ্গা পর্যন্ত, নলডাঙ্গা থেকে হুগলি মানে খাজনাবর পর্যন্ত মার্কেট অল টোটাল বন্ধ, হ্যাঁ, তার মাঝখানে আমরা কি করে উৎপাদন হয়, এটাই আমাদের প্রশ্ন। যখন যা আইন সবার জন্য সমান হওয়া উচিত, কিন্তু এটা কি করে করতে পারছে প্রশাসনের? যদিও এই বন্ধের মধ্যে মল উদ্বোধনের প্রশ্নে চুচুড়ার বিধায়কের বক্তব্য কোনোভাবেই সম্ভব নয়, তিনি এদিন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন 30 তারিখ পর্যন্ত ওই এলাকায় কোনো মল উদ্বোধন করা যাবে না। কে কান নিয়ে গেল, কানটা আছে কিনা ধরে দেখবেন তো, কোনো মল ফল ওপেনিং হবে না। মল যদি ওপেনিং হতে হয় আমার 27-29-30 মানুষের বাঁচার জন্য বন্ধ, এটা কোনো খুশির ব্যাপার নয়। 30 তারিখের পরে মল ওপেন হবে, 30 তারিখের মধ্যে কোনো মল ওপেন হবে না। 27-28-29-30 এই চার দিনের মধ্যে কোনো কিছু খুলবেও না, কোনো কিছু ওপেনও হবে না, যা হবে 30 তারিখ। শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার বিকেলে 30 তারিখ পর্যন্ত ওই মলের উদ্বোধন বন্ধ রাখার জন্য প্রশাসনিক নির্দেশিকা পৌঁছে গেছে, যদিও এদিন এ বিষয়ে মল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। মদ্যপ স্বামীর কুড়োলের আঘাতে জখম স্ত্রী, বছর 25-এর টুম্পা বাঘ গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, ঘটনায় চাঞ্চল্য চুচুড়ার সিঙ্গিবাগান নতুন পাড়ায়। মদ্যপ স্বামীর কুড়োলের ঘায়ে জখম স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চুচুড়ার সিঙ্গিবাগান নতুন পাড়ায়। আহত ওই মহিলার নাম টুম্পা বাঘ, বয়স 25 বছর। স্থানীয় সূত্রে জানা যায় টুম্পার উপর নিত্যদিন অত্যাচার করে তার স্বামী অরুণ বাঘ। পেশায় রাজমিস্ত্রির কাজ করা অরুণ মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরেই টুম্পার উপর নানা অছিলায় শারীরিক ও মানসিক অত্যাচার করে বলে অভিযোগ। সোমবার গভীর রাতে শুয়ে থাকা অবস্থায় টুম্পার উপর চড়াও হয় অরুণ। কিছু বুঝে ওঠার আগেই টুম্পার মাথায় কুড়ুল দিয়ে অরুণ আঘাত করে বলে অভিযোগ। এরপর কুড়ুল দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে বলে অভিযোগ। আওয়াজ পেয়ে স্থানীয়রাই টুম্পাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আরে ওরম ফিরাই ফিরাই এরম ঝগড়া করে। কে? মানে আমার স্বামী। এবার
আমি বুঝতে পারিনি যে আমি মানে মারামারি করে এবার থেমে যাই, তো কালকে বুঝতে পারিনি যে ওরকম কুপিয়ে দেবে। ওরকম ফাটার উপরে শুয়ে আছে, আমাকে নিচে নিচে নামিয়ে নিয়ে ফেলবে, নিয়ে তো আমি খুব বেশি লাথি ঠাঁচি মারছে, আমাকে থাক লাথি মাছি মারছে মারুক আবার ঠিক হয়ে যাবে। তারপরে আমাকে যখন মাথায় একটা কোপ দিল, তারপর আমি তো আর কিছু জানি না, তারপরে মনে হয় এই কোপগুলো দিয়ে কি দিয়ে কুপিয়েছে ঘরেই ছিল পুরো। হ্যাঁ, আমাদের বাবু ভাই এনেছি, কাজ কাটতে হয় তার জন্য। প্রথমে যখন মাথায় মেরেছে কি কাজ করে স্বামী? কাজ মিস্ত্রি কাজ করে। থানায় জানিয়েছেন, পুলিশকে জানাবেন? হ্যাঁ জানাবো, শাস্তি হচ্ছে। এখন ফিরে ফিরে মাকে মারে, আগের দিনে একবার হাতুড়ি ছুঁড়ে মেরেছে, তালি ভেঙে আমার মাথায় এসে পড়েছে, এখনো মাথায় রক্ত জমা। কেন মারে কেন? মত কি ওরকম পড়ে। খবর পেয়ে এদিন রাতে ঘটনাস্থলে চুচুড়া থানার পুলিশ গিয়ে কুড়ুলটি উদ্ধার করে। তবে পলাতক অরুণ মঙ্গলবার দুপুরে টুম্পার বাপের বাড়ির লোকজন অরুণের বিরুদ্ধে চুচুড়া থানায় অভিযোগ দায়ের করে। কি চাই বল, কি চাই বল, মৃত্যু তো দিতে পারছি না, ওকে তো মৃত্যু দিতে পারছি না নিজের হাতে। কেন এরকম হঠাৎ ঘটালো? কেন হঠাৎ বলে কিছু নয়, এটা সপ্তাহে 5-6 দিনই হয় ওদের, হঠাৎ বলে কিছু না, কিন্তু এবার প্ল্যানটা বড় করেই ছিল, তার জন্য কুড়ুল ব্যবহার করে মারে। মারধর করে কারণটা তো একটা কিছু আছে, কি কারণটা? কোনো কারণ নেই, বাজার দোকান একটা মেয়ে মানুষ, দুটো বাচ্চা নিয়ে থাকতে গেলে এক বলে কি লাগে, সুজি লাগে, তার দুধ লাগে, টাকা চাইলে বিপদ, টাকা চাইলেই মার। এই নিয়ে কিরায় বাপের বাড়ি চলে যায়, মেজো বোনের বাড়ি চলে যায়, আমাদের বাড়ি চলে যায়, তাহলে কি করবে, কি নিয়ে থাকবো? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘদিন বেহাল রাস্তার হাল ফেরানোর দাবিতে এবার রাস্তার মাঝেই ধান বীজ পুঁতে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি বৈচি এলাকার পান্ডুয়ার হাতনি স্কুল থেকে চীনে বাসুদেবপুর মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রায় 45 বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, রাস্তা সংস্কারের জন্য তারা বিডিও, ডিএম, এসডিও, পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে বহুবার জানিয়েছেন। স্থানীয়দের দাবি, সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে কাদা হয়ে থাকে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। তো হচ্ছে এই দুটো রোডকে কানেক্ট করেছে, বুঝলেন তো, একটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের সঙ্গে যোগাযোগ আছে এদিকে, আর এদিকে আছে ন্যাশনাল হাইওয়ে, ডান দিকে মানে আমার এখান থেকে দক্ষিণে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, এটা একটা গুরুত্ব। এখানে স্টেশন বাজার রয়েছে, স্টেশন রয়েছে, আচ্ছা প্লাস এখানে হসপিটাল রয়েছে, হসপিটালে মুমূর্ষু রোগী এখানে আনা যায় না, আনতে গেলে সে অবস্থা খারাপ, আর হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, পোস্ট অফিস রয়েছে, রাস্তা রাস্তা, এই রাস্তাটা আজ পর্যন্ত গুরুত্ব নেই। আমরা বহু জায়গায় গেছি, বহু জায়গায় দরবার করেছি, কোনো আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এই জন্য মানুষের প্রতিবাদ। এখানে রাস্তায় যে অবস্থা দেখলেন আপনারা, যে ধানও রুয়ে দিয়েছে, হ্যাঁ রাস্তায় চলাচলে একদম অযোগ্য। রাস্তার জন্য ধান রইলাম বিগত 54 বছর, সিপিএম শাসনকাল 44 বছর, তৃণমূল 10 বছর, 54 বছর আমাদের কোনো রাস্তা, এই হাদনি, এই যে হরদাসপুর অঞ্চলে হাদনি গ্রামের কোনো রাস্তা হয়নি। এই গ্রামের ভিতরে হাই স্কুল আছে 12 ক্লাস, প্রাইমারি স্কুল আছে, ডাকঘর আছে, হসপিটাল আছে, সাবসেন্টার আছে, 3টে অঙ্গনওয়াড়ি স্কুল আছে, তা সত্ত্বেও আমাদের এই হরদাসপুর অঞ্চলের হাদনি গ্রামের রাস্তা 54 বছরেও হয়নি। অবশেষে গ্রামবাসীরা অধৈর্য হয়ে রাস্তার মাঝে ধান বীজ রোপণ করলেন। স্থানীয় সিপিএম নির্বাচিত পঞ্চায়েত সদস্য কল্পনা হাজদা বলেন, বহুবার পঞ্চায়েত ও বিডিও অফিসে জানিয়েছি, আমি সিপিএম এর নির্বাচিত সদস্য বলে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এই রাস্তা তৈরি করতে নারাজ। সমস্যা হচ্ছে কি, আমি এখানে সিপিএম এ ছিলাম, সিপিএম এ আমি জিতে গেছি, এবার পঞ্চায়েতে যাই সব, কিন্তু আমি যখন বলি আমাদের রাস্তাটাও হচ্ছে না, কেন কিসের জন্য হচ্ছে না, ওই মিটিংয়ে আমি প্রতি সেন্টারে যাই, তো আমাকে বলে হবে হবে, এবার কবে হবে বলো দেখিনি, এই হচ্ছে কথা। এই জন্য মানে রাস্তাটা হচ্ছে না, আমাদেরকে বলে সিপিএম এর দলের বলে হচ্ছে না এই রাস্তাটা। মানে আপনি সিপিএম দলের বলে ওরা করছে না? করছে না। আপনি কি ভিডিও কে জানিয়েছিলেন? হ্যাঁ আমি জানিয়েছি। কি বলেছেন ভিডিও? কোনো উত্তর দিয়ে কোনো বলছে হবে হবে, এবার কবে হবে, আমাকে তো বলছে হবে হবে, এবার কবে হবে রাস্তাটা। হ্যাঁ আমি সিপিএম এর দলের বলে, হ্যাঁ হাতনি গ্রামে, তো পঞ্চায়েতে জানিয়েছি, তো এখন তিলিমুরা বলছে হ্যাঁ করব করব, কবে করবে এখন
আমি যেহেতু এখানকার সদস্য আছি সিপিএম এ, হ্যাঁ সিনা তৃণমূল করতে পারতে না। যদি এদিন পঞ্চায়েত কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর রানীঘাট থেকে জগদ্দল যাওয়ার পথে লঞ্চ থেকে পড়ে জলের তলায় তলিয়ে গিয়েছিল ভদ্রেশ্বর স্টেশন রোড এলাকার বাসিন্দা ঈশ্বর রাউত। এদিন নৈহাটি জগদ্দল ঘাট থেকে উদ্ধার হলো মৃত সেই যুবকের দেহ। চন্দননগর গঙ্গা থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার। পুলিশ জানায় মৃতের নাম ঈশ্বর রাউত, বয়স 35 বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রেশ্বর স্টেশন রোডের বাসিন্দা ঈশ্বরবাবু গত রবিবার বিকেলে ভাগ্নেকে নিয়ে চন্দননগর রানীঘাটে বেড়াতে গিয়েছিলেন। রানীঘাটে ভাগ্নেকে বসিয়ে তিনি লঞ্চের টিকিট কেটে জগদ্দলের উদ্দেশ্যে রওনা দেন। ঈশ্বরবাবু হঠাৎই ঝাঁপ মারেন। তাকে বাঁচাতে এক লঞ্চ কর্মী চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি। এরপর পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্ধারকারীর দল টানা দুদিন গঙ্গায় তল্লাশি চালিয়ে মঙ্গলবার দুপুরে জগদ্দলের কাছে গঙ্গা থেকে উদ্ধার করে তার দেহ। খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহ শনাক্ত করে। এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে এক ব্যক্তি। পুলবা মহানাদের ওই বাসিন্দার হাতের উপর দিয়ে মোটর ভ্যানের চাকা চলে যাওয়ায় গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ট্রাফিক পুলিশের উদ্যোগে। চাঞ্চল্যকর ঘটনাটি চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার দিল্লি রোডের গর্জির মোড় এলাকার। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বচসা তুলকালাম, জখম অবসরপ্রাপ্ত বিএসএনএল দপ্তরের কর্মী। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort, very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony, or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhukshishwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly.
চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অব এডুকেশন এনসিটিই স্বীকৃত WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন এডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-4123-19-7550-880-866-9732-55276 এবং 9433-53-5299। ঠিকানা জগন্নাথ বাটি চুচুড়া স্টেশন রোড হুগলি PHE জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউনগার্ড রোড, চুচুড়া, হুগলি। আপনি কি খুব কম খরচে আপনার বাড়ি, দোকান, আবাসন স্যানিটাইজ করার কথা ভাবছেন? আপনি কি আপনার প্রয়োজনে কোনো স্যানিটাইজিং গেটের খোঁজ করছেন? আপনার সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের স্যানিটাইজারের সুবিধা সরবরাহ করে মন্দিরা ম্যানুফ্যাকচারিং। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করি এবং সর্বনিম্ন বাজার মূল্যে সমাধান সরবরাহ করি। আমাদের স্যানিটাইজেশনের রেট 159 টাকা প্রতি ঘর থেকে শুরু। আমাদের কাছে ফুললি অটোমেটিকের পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রিত সুবিধাও রয়েছে। বুকিং বা আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রপ্রাইটার মিস্টার তুষার শীল, মোবাইল নম্বর 8942988464। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680-2399, 2680-7208 এবং 2680-6046। হুজুর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, বুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। ফিরে এলাম বিরতির পর। মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে তুলকালাম হাতাহাতি, জখম BSNL এর অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির কানাগড় আশ্রম মাঠ সংলগ্ন এলাকার। মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে তুলকালাম হুগলির কানাগড় আশ্রম মাঠ সংলগ্ন এলাকায় ঘটনায় হাতাহাতি, জখম অবসরপ্রাপ্ত BSNL কর্মী। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। ওই এলাকার বাসিন্দা সুখেন্দু চাকির বাড়িতে একটি বেসরকারি টেলিকম সংস্থার টাওয়ার বসানোর খবর আসতেই প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে এলাকাবাসীরা কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতে একটি মার্চ পিটিশনও দেয়। কিন্তু মঙ্গলবার সকালে টাওয়ার বসানোর জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী আসতেই স্থানীয়রা প্রতিবাদে সরব হয়। এলাকাবাসীদের বক্তব্য, অত্যন্ত ঘিঞ্জি বসতিপূর্ণ ওই জায়গায় টাওয়ার বসলে রেডিয়েশনের ক্ষতি হবে স্থানীয়দের। এই নিয়েই স্থানীয়দের সাথে বচসা বাঁধে চাঁকি পরিবারের। উল্লেখ্য, টাওয়ার বসানোর জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী রাখা হয় চাঁকি পরিবারের পাশে থাকা প্রাক্তন BSNL এর ওই কর্মী ত্রিপুরারী চক্রবর্তীর বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, ত্রিপুরারী বাবুর মদতেই চাকি বাড়ির ফাঁকা জায়গায় টাওয়ার বসছে, তাই এলাকাবাসীদের ক্ষোভ গিয়ে পড়ে ত্রিপুরারী বাবুর ওপর। শুরু হয় হাতাহাতি। ঘটনায় ত্রিপুরারী বাবুর মুখ ফেটে রক্ত বের হতে থাকে। ত্রিপুরারী বাবুর বক্তব্য, পাশের বাড়িতে টাওয়ার বসবে বলে নির্মাণ সামগ্রী তাঁর বাড়িতে রাখা হয়েছিল, উনি এর বেশি কিছু জানেন না। এলাকাবাসীরা না চাইলে সেখানে টাওয়ার না বসানোর পক্ষেই তিনি, কিন্তু তারপরও তাকে মারধর কেন করা হলো? আমি তো আপনাকে দেখালাম কাগজটা, যে কাগজটা একটা পারমিশন পেয়েছে, পঞ্চায়েত 40,000 টাকা নিয়েছে, এখানে টাওয়ার বসাতে এসছে সংগ্রাম চাকিদের বাড়িতে, অরূপ কি বলে ওটার নামটা, কি সুখেন্দু চাকির বাড়িতে, সংগ্রাম চাকি ওর ছেলে। ওরা বলতে চাইছে যে আমি নাকি হতা, যার বাড়িতে বসেছে সে জানে, আমি কিছু জানি না,
এখানে আমার নাল পয়সা ইনকাম নেই, আর অজিত মিস্ত্রি এসে আমাকে মেরে চাইবে, আমি থানায় এফআইআর করতে যাচ্ছি। আপনি সরাসরি টাওয়ার বসানোর বিষয়ে না কোনো কোনো যোগাযোগ নেই কোনো, আমি সবে রিটায়ারমেন্ট পার্সন, একজন 60 বছর বয়স, আমি কেন উড়ে যাব? কথা বলছি শুনুন, কোম্পানি বাড়ির লোক যোগাযোগ করেছে, উনি তো মারা গেছে, এনওসি ফেনোসি সব সই করেছে বাড়ির লোক, উনি মারা গেছে। বাড়ির লোক মানে আমার হাজবেন্ড, এবার বাড়ির লোক উনি মারা গেছে, আজকে 2 মাস হলো বুঝছেন, আমার বাড়ি 10 বছর ধরে ব্যাংকের কাছে বন্ধক, আমি সুদ দিতে পারছি না, তাহলে এটা তো খারাপ কিছু না, এটা তো নেটের কানেকশন, এরা বলছে টাওয়ার টাওয়ার করে মাথা খারাপ করছে, এটা তা তো নয়। যদিও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ত্রিপুরারী বাবু সকলের বিপক্ষে গিয়ে টাওয়ার বসানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, আর উনি আগে এলাকাবাসীদের মারধর করেছেন। সবাই এখানে টাওয়ার বসানে অবজেকশন আছে, সবার প্রতিবাদ আছে, টাওয়ার বসালে সবার সমস্যা, আমাদের এখানে ছোট ছোট ঘর, সবাই এক কাটা দেড় কাটা জমিতে বাস করি, একদম লাগোয়া লাগোয়া ঘর, সবাই এতে অবজেকশন আছে এবং সবার স্বাস্থ্যের ক্ষতি হবে বলে সবাই এভাবে কনসার্ন। যে এই বাড়িতে, এই তাপস চাকির বাড়িতে টাওয়ারটা বসছে, তাপস চাকির প্রতিবেশী হলো ত্রিপুরারী চক্রবর্তী, ইনি এই মূল ইন্ধন দিয়ে এই বাড়িতে টাওয়ারটা বসাচ্ছে। আমাদের সবারই ধারণা এই ত্রিপুরারী চক্রবর্তী এর কোনো নিজস্ব কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে, সবাই প্রতিবাদ করেছি, আমাদের গ্রাম প্রধানকেও আমাদের প্রতিবাদ পত্র দিয়েছি, তিনি রিসিভও করেছেন। এবারে সবার জনরোষ, টাওয়ার বসাতে দেবে না। দাদা ওরা আইছে, আপনি মালপত্র এই বেরিটা, এই বেরিটা বের করে দেন, তাহলে তোমার এখানে ডাকছে কেন ছোট লোক? হ্যাঁ চিটিল কাশ লাইন পরে থাকো, এই যে কই এই এরকম সব আছে, হ্যাঁ কেন কিসের জন্য? কে কে এর নাম কি? ত্রিপুরারী চক্রবর্তী আমারে মারতেও কি? ঘটনায় এদিন দুপক্ষই পুলিশের কাছে গেছে বলেই খবর। এ বিষয়ে কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন, মারামারির ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, তবে মোবাইল টাওয়ার বসানোর বিপক্ষে এলাকাবাসীরা আমাকে মার্চ পিটিশন দিয়েছিল রবিবার, আমি সব পক্ষকে নিয়ে আলোচনায় বসব বলেছিলাম, কিন্তু তার আগেই এই ধরনের ঘটনা কোনোভাবেই অভিপ্রেত নয়। টাওয়ার বসায় যে কোম্পানি থেকে আসুক না কেন, ওদের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে যে একটা পঞ্চায়েত থেকে এনওসি নিতে হয়, যেটা যে পঞ্চায়েতে বসায় সেই পঞ্চায়েতের প্রত্যেক এলাকা থেকে তারা নেয়, আমাদেরও কাছে তারা আবেদন করেছে, সরকারি যে গাইডলাইন আছে আমরাও সেটাকে দেখছি। আমার কাছে একটা সত্যি বলতে কানাগড়বাসীর থেকে একটা অবজেকশন এসেছিল, সেটা হচ্ছে রবিবার রাত্রেবেলায়, যেহেতু কালকে আমাদের পঞ্চায়েতে ভ্যাকসিন ছিল, তাই ওদের বলা হয়েছিল যে ঠিক আছে পিটিশন করছো আমরা দেখে নেব, কিন্তু সেটা মঙ্গলবার বা বুধবারে যে কোনো সময় ডেকে বসে আলোচনা করে সমাধান করার চেষ্টা করব। কিন্তু এই ঘটনাটা খুব নিন্দাকর ঘটনা, যে একটা ভদ্রলোকের গায়ে হাত দিয়েছে, সত্যি এটা ঘটনাটা একদম নিন্দনীয় ঘটনা, যে এইভাবে পঞ্চায়েতের থেকে আস্থা হারিয়ে পঞ্চায়েতকে না জানানোর পরেও পঞ্চায়েতের একটা সিদ্ধান্ত না নিয়ে যে করেছে, ঠিক আছে সেটা আমি যতদূর জানি আইনগত ব্যাপারে এগোচ্ছে, আমি যতদূর পঞ্চায়েতগতভাবে পারবো মেটানোর চেষ্টা করব, এবং যে কোম্পানি এসছে তাদের নিয়ে গ্রামবাসীর সঙ্গে বসিয়ে আমরা আলোচনার সমাধান চেষ্টা করব। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা গোপেশচন্দ্র মল্লিকের মৃত্যু দিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালিত হল গোপেশচন্দ্র মল্লিক স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে। স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা প্রবীণ স্বাধীনতা সংগ্রামী গোপেশচন্দ্র মল্লিকের মৃত্যু দিবস পালিত হল মহাসমারোহে। গোপেশচন্দ্র মল্লিক স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে এদিন বকুলতলা ত্রিকোণ পার্কে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে এই স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এই কমিটির সভাপতি নরেন দে, এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক শুভময় মজুমদার, উত্তম মিশ্র, প্রবীর রায়, ডক্টর বদরুল হাসান, জগন্নাথ ঘোষ প্রমুখরা। গোপেশচন্দ্র মল্লিক স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে প্রতি বছরই তার জন্মদিন এবং মৃত্যুদিন এই ভূগোলতলায় তার মূর্তি আবক্ষায়
শ্রদ্ধা মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করি এবং মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই গোবেলদা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আছেন। তার জীবনের নীতি, আদর্শ, ত্যাগ, এটা যেন নবপ্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনা আবহে রক্ত সংকট মেটাতে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো খাগড়াজল পল্লি উন্নয়ন সমিতির উদ্যোগে। করোনা অতিমারির মধ্যে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো খাগড়াজল পল্লি উন্নয়ন সমিতি। এদিন এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে মোট 50 জন রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন। প্রদীপ প্রজ্বলন করে ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, চুঁচুড়া ডিউক ক্লাবের সম্পাদক অসীম দত্ত, শেখ হীরা, অনিন্দিতা মণ্ডল সহ পৌরসভার বিভিন্ন কোঅর্ডিনেটররা। উপস্থিত অতিথিবর্গকে এদিন সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই চলে রক্তদান শিবির। দুপুরে খাগড়াজল পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে এলাকায় বৃক্ষরোপণও করা হয়। আগামী দিনেও সংস্থার পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেই জানানো হয়। আজকে আমরা খাগড়াজল পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্টের ব্যবস্থা করেছি। আমরা এই করোনা কালে যারা সামান্য রক্তের জন্য প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং যাতে এই রক্তের জন্য কেউ প্রাণ না হারায় সেই জন্য আমরা আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমরা এখানে 50 জন রক্ত দেবে। কিন্তু তাই আমরা ইমামবাড়া সদর হাসপাতালকে জানিয়েছি যদি কোনো সময় কোনো রক্তের প্রয়োজন পড়বে আমাদের ক্লাবকে জানাবেন। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা আবার রক্ত দেবো এবং সমাজের কাজের জন্য আমরা এগিয়ে আসবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিদ্যাসাগর ইউথ ইউনিটের উদ্যোগে ও বনদপ্তরের সহযোগিতায় অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষ প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হলো চুঁচুড়া জোড়াঘাট সংলগ্ন এলাকায়। আমরা আজকে বলে না, আমরা আজকে এবং গতকাল আমাদের 2 দিনকে আমাদের বৃক্ষ প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এটি একটি সরকারি প্রজেক্ট, কারণ আমরা জানি বিগত কয়েকদিন আগেই আমাদের অরণ্য সপ্তাহ চলে গেছে এবং সেই উপলক্ষেই কিন্তু আমরা গিয়েছিলাম একটি আমাদের ফরেস্ট অফিস, সেখান থেকে আমাদের 100টি গাছ অ্যালোট করা হয়েছে এবং তারপর মগরা থেকে আমরা সেই গাছ নিয়ে আসি এবং আসার পর গতকালকে আমাদের যে কার্যালয় যেটি নলডাঙ্গায় অবস্থিত সেই কার্যালয়ের সামনে আমরা বেশ কিছু পথ চলতি মানুষ এবং শিশুদেরকে কিন্তু আমরা বৃক্ষ প্রদান করেছি এবং কার্যালয়ের সামনেও আমাদের গতকাল আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান ছিল এবং সর্বোপরি আমরা আজকে ধন্য হয়েছি যার কাছ থেকে, সেই ব্যক্তি হলেন আমাদের চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অসীম মজুমদার মহাশয়। তার কাছে গিয়েও আমরা বৃক্ষ দান করেছি এবং তিনি আমাদের সেই বৃক্ষ অত্যন্ত আনন্দে গ্রহণ করে কর্মসূচির জন্য প্রথমে ধন্যবাদ জানাই। আমাদের বিদ্যাসাগর ইউথ ইউনিটের যিনি সম্পাদক শ্রী সৌভিক মণ্ডল মহাশয়, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা শ্রীমতী তন্দ্রা চ্যাটার্জি, রয়েছেন চিন্ময়ী, আমাদের চিন্ময়ী ম্যাম। সুতরাং ওনাদের সকলের শুভেচ্ছা অনুপ্রেরণায় একটি গাছ অনেক প্রাণ এই বিষয়টি এবং আমাদের সর্বোপরি পশ্চিমবঙ্গ বন দপ্তরের যে বিশেষ উদ্যোগ আমরা সবাইকে সাধুবাদ জানিয়ে আমরা এই অনুষ্ঠানটি করছি। একটি বিশেষ ঘোষণা, গত 15 জুলাই থেকে নিখোঁজ চুঁচুড়া সুকান্ত নগরের বাসিন্দা নিতাই চন্দ্র সাহা। নিখোঁজ এই ব্যক্তির কোনো রকম সন্ধান পেলে জানান এই ঠিকানায়, গ্রাম সুকান্ত নগর, পোস্ট রবীন্দ্রনগর, থানা চুঁচুড়া, জেলা হুগলি, পিন নাম্বার 712-103, মোবাইল নম্বর 8443070941। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। বন্ধ বাজারহাটের মধ্যেই উদ্বোধন রিটেল চেইনের, কোনো ওপেনিং হবে না হুঁশিয়ারি বিধায়কের। মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বচসা তুলকালাম, জখম অবসরপ্রাপ্ত বিএসএনএল দপ্তরের কর্মী।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।